হ্যালো এভরিওয়ান সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং ভেরি ভেরি গুড মর্নিং আশা করি তোমরা সবাই উঠে গেছো ঘুম থেকে সো তোমাদের আমরা যে প্রমিসটা করেছিলাম যে জেআরবিটি গ্রুপ ডির ফাইনাল কাট অফটা আমরা তোমাদের সামনে নিয়ে আসবো আমরা কিন্তু টোটাল তিনটে পোল কিন্তু অ্যাক্রস টেলিগ্রাম ইউটিউব ঠিক আছে তাছাড়া আমরা এই পোলগুলো নিউজ মানে তোমাদের বলার জন্য আলাদা করে ভিডিও বানিয়েছিলাম তোমরা সবাই যাতে এই পোলগুলোতে পার্টিসিপেট করো কারণ আমরা চাইছিলাম ম্যাক্সিমাম পিপল যাতে ওদের আউটপুটগুলো দেয় আমাদের এই পোলের মাধ্যমে যাতে আমরা একটা ওভারভিউ পেতে পারি দেখো আমরা একটা সোজা কথা বলছি গ্রুপ ডিতে কিন্তু সিক্সটিন কোয়ালিফাই ছিল ঠিক আছে এই ষোলো হাজারের মধ্যে ঠিক আছে ইলেভেন পয়েন্ট ফাইভ টু টুয়েলভ থাউজেন্ড ক্যান্ডিডেটস কিন্তু ইন্টারভিউতে অ্যাটেন্ড করেছে সো এই সবার ফিডব্যাক নেওয়া কারোর পক্ষেই পসিবল না ইট ইজ লিটারেলি ইম্পসিবল তাই আমরা একটা অ্যাভারেজ করি যতজনেরই ফিডব্যাক পাই ওইগুলোর হিসাবে যে মানে অর্ধেক পেয়েছি বা আমরা ধরো থার্টি ফর্টি পার্সেন্ট স্টুডেন্টসের পেয়েছি আউট অফ দ্য টোটাল স্টুডেন্টস যারা এক্সাক্টলি অ্যাটেন্ড করেছে বা অ্যাকচুয়ালি যারা অ্যাটেন্ড করেছে ইন্টারভিউ সো যেহেতু ফর্টি ফিফটি পার্সেন্টের এটা ফিডব্যাক বা এটা মানে এদের মার্কস তো আমরা আশা করছি মোর অললেস মানে উনিশ বিশ হলে আর বাকি বাকি যেই মানে পার্সেন্ট থাকবে এদেরও মোর অললেস দ্য সেম মার্কসই হবে ঠিক আছে কারণ সবার একসাথে ক্যান্ডিডেটস কোথায় কে থাকে সবাইকে জানানো ঠিক আছে এটা কিন্তু ইম্পসিবল আর অনেকে আবার ইউটিউব দেখেও না ঠিক আছে সো যতটুকু আমাদের বিভিন্ন আমরা দেখো এই পোলগুলোর ছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ যেই আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর এই নাম্বারটাতে আমাদের সাথে যারা যোগাযোগ করেছে এতদিন স্টার্টিং ফ্রম গ্রুপ সি ঠিক আছে সো এমন অনেকেই আছে গ্রুপ সিতে যারা কোয়ালিফাই করতে পারেনি গ্রুপ ডি দিয়েছে যত জনের আমরা চ্যাট লিস্টে পেয়েছি যে ওদেরকে জিজ্ঞেস করা দরকার আমরা জিজ্ঞেস করেছি থ্রু ফোন কল অর মেসেজ ঠিক আছে আমাদের যতটুকু সম্ভব আমরা ফ্রম দ্য লাস্ট সেভেন ডেজ উই উইয়ার ওয়ার্কিং হার্ড আমাদের পুরো টিম চেষ্টা করছিল যে তোমাদের যাতে একটা এক্সাক্ট কাট অফের যাতে একটা সিনারিও তোমাদের বলে দিতে পারি তোমাদের মনে যেই একটা মানে ডাউট আছে ওটা যাতে ক্লিয়ার হয়ে যায় সো মানে আমাদের এই সেভেন ডেজ রিসার্চের যে রেজাল্টটা এটা আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো তোমরা অনেক দিন ধরে অধীর আগ্রহ অপেক্ষা করছিলে আমাদের এই ভিডিওটার জন্য যে যে আর গ্রুপ ডি ফাইনাল কাট অফ কত হতে পারে ক্যাটাগরি ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ মানে ইউ আর এস টি এসসি প্রত্যেকটা ক্যাটাগরিতে কতটুকু কাট অফ হতে পারে এটা আমাদের থেকে তোমরা জানতে চাইছিলে সো তোমাদের অপেক্ষা মানে আজকেই আমরা শেষ করলাম এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের আমাদের প্রেডিকশনটা জানিয়ে দেবো প্রেডিকশন অফ যে আরবিটি গ্রুপ ডি ফাইনাল কাট অফ ক্যাটাগরি ওয়াইজ ফ্রম স্টাডি অ্যান্ড উইন ইউটিউব চ্যানেল আমরা তোমাদের এখানে সম্পূর্ণ জিনিসটা বলে দেবো তোমাদের একটাই তোমাদের থেকে আমরা একটা জিনিস চাইব তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দাও সবখানে যেখানে জে আর গ্রুপ ডি এক্সপিরিয়েন্সরা কানেক্টেড আছে সবখানে হোয়াটসঅ্যাপ ফেসবুক সবখানে ছড়িয়ে দাও এই ভিডিওটা সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে যাদেরই মনে যা যা ডাউট আছে সবার যাতে ক্লিয়ার হয়ে যায় সো তোমরা শেয়ার করো আমরা আমাদের পার্টটা করেছি এবার তোমরা তোমাদের পার্টটা প্লিজ একটু করে দাও ঠিক আছে চলো শুরু করছি বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দেই তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার বয়সটা যারা ফার্স্ট টাইম শুনছো এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও স্টাডি ইন উইন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট ডেটা আপডেটস পাবে এক্সাম পেপার অ্যানালাইসিস কাট অফ সমস্ত রকমের এডুকেশন নোটিফিকেশন চাকরি সংক্রান্ত তুমি পুরো সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো আমার দায়িত্ব নেই বলছে যেভাবে ওক্তি পুরো সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট এক্সাম আপডেট এক্সাম প্রিপারেশনের ভিডিও সমস্ত কিছু এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিফোর দা লাস্ট ডেট সবকিছু তোমাদের মানে মানে হাতের সামনে আমরা অ্যাভেলেবেল করে দেবো ইউ ডোন্ট হ্যাভ টু লুক মানে টু এনিথিং এলস ওকে আমরা সমস্ত কিছু আপডেট তোমাদের টাইম টু টাইম দিয়ে দেবো যেভাবে আমরা দিয়ে আছে সো সাবস্ক্রাইব করে রাখো আমরা তোমাদের কোনোদিন ডিসঅ্যাপয়েন্ট করবো না আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও নিচে লিঙ্ক দেওয়া আছে আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো ওটা লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো ওটা লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ঠিক আছে শুরু করার আগে তোমাদের সবার জন্য ভেরি ইম্পর্টেন্ট নিউজ তোমরা সবাই যারা ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ ঠিক আছে যেমন তোমাদের যেমন ট্রাইবেল ওয়েলফেয়ার টিপিএসসি কম্বাইন্ড ইন্টারভিউ কোনোটার ইন্টারভিউ কোনোটার প্রিলিমস বাকি তারপর যেমন কোঅপারেটিভ ব্যাঙ্ক তারপর যেমন ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি মানে জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ন্যাশনাল ল ইউনিভার্সিটি সমস্ত আপকামিং এক্সাম যেমন স্পেশাল এক্সিকিউটিভ স্পেশাল এক্সিকিউটিভের ফুল নোটসও আমাদের কাছে আছে একদম কমপ্লিট নোট সিলেবাস ওয়াইজ ঠিক আছে এছাড়া আমাদের কাছে বাকি ত্রিপুরার সমস্ত এক্সামসের জন্য আছে টোটাল দুটো পিডিএফ একটা হচ্ছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে ডিসেম্বর কমপ্লিট বারো মাসের পিডিএফ ইংলিশ বাংলা দুটো বাসা এই পিডিএফটা অ্যাভেলেবেল আছে আরেকটা হচ্ছে ত্রিপুরা জি পিডিএফ যেখানে ত্রিপুরার স্ট্যাটিক জিকে সংক্রান্ত সমস্ত ইনফরমেশন দেওয়া আছে যা তোমাদের জেনারেলি এক্সামস এর ইন্টারভিউসে জিজ্ঞেস করে এই দুটো পিডিএফ ইংলিশ বাংলা বোধ ভার্সনে অ্যাভেলেবেল আছে এই দুটো পিডিএফ তোমাদের প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে এগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের কন্টাক্ট নাম্বার হচ্ছে সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর আবার বলে রাখছি সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স চলো শুরু করছি উইদাউট ওয়েস্টিং মাছ মোর টাইম সো আমরা টোটাল তিনটে পোল রেখেছিলাম তোমরা এখানে স্ক্রিনশট দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইউটিউব এটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ নাম্বার ওয়ান এটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ নাম্বার টু এছাড়া এগুলো বাদে আমরা প্রচুর ক্যান্ডিডেটের সাথে ইন্টার্যাকশন করেছি জানতে চেয়েছি গ্রুপ ডির তোমার ইন্টারভিউ যখন দিয়ে এসে ওরা যখন কোশ্চেন আমাদের সাথে শেয়ার করেছে তখন ওদের থেকে আমরা জানতে চেয়েছি সবার কাছে তো পসিবল না আমরা অনেক সময় ব্যস্ত থাকি যতটুকু ক্যান্ডিডেটস থেকে সম্ভব আমরা জিজ্ঞেস করেছি হ্যাঁ তোমার তো এখন ইন্টারভিউ শেষ তুমি বলো রিটার্ন মার্কস কত সো ওই সমস্তগুলোকে একত্রিত করে ইনক্লুডিং দিস থ্রি পোলস আমরা তোমাদের বলবো আজকে ক্যাটাগরি ওয়াইজ কি কি কাট অফ প্রেডিকশানে আমরা আসতে পেরেছি ঠিক আছে সো বিফোর উই জাম্প ইন দ্য মেইন সেকশন তোমাদের আমরা একটা কথা বলতে চাই বেসিক্যালি একটা রিকোয়েস্ট ঠিক আছে সো কি হয়েছিল দেখো জে আর বিটি গ্রুপ সির সময় গ্রুপ সির সময় আমরা প্রথম একটা কাট অফ ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমরা বলেছিলাম যে ম্যাক্সিমাম কাট অফ ক্যান গো আপ টু হান্ড্রেড টুয়েলভ ঠিক আছে সো ম্যাক্সিমাম কাট অফ এখানে যে যেটা কাট অফ গেছে এটা গেছে হান্ডেড ফোরটিন পয়েন্ট টু ফাইভ জে আরবিটি গ্রুপ সির ক্ষেত্রে কিন্তু কথা হচ্ছে এটা ছিল আমাদের ফার্স্ট ভিডিও রিগার্ডিং দ্য কাট বিফোর মানে আমরা বলছি ধরো ছয় থেকে সাত মাস আগের কথা সো এটা দেওয়ার পরে আমরা যখন বলেছিলাম হান্ড্রেড টেন প্লাস ম্যাক্সিমাম আপ টু হান্ড্রেড টুয়েলভ যেতে পারে প্রচুর ক্যান্ডিডেটস আমাদেরকে উল্টো কথা বলেছিল যার জন্য আমরা কিন্তু মানে কাট অফ ভিডিওর হানেনি কিন্তু যখন রেজাল্টটা বেরিয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেট যারা উল্টো পাল্টা কথা না ঠিক আছে সো ওদের কে আর খুঁজে পাওয়া যায়নি কারণ এলডিসিদেরই কাট অফ গেছে হান্ড্রেড ফোরটিন পয়েন্ট টু ফাইভ দিলাম যেখানে পোস্ট আরও কম হ্যাঁ জুনিয়ার পাম্প অপারেটরে কম গেছে আমরা যেটা বলেছিলাম মেনলি এলডিসি পোস্টের কথাই বলেছিলাম ঠিক আছে সো এখানে আমরা যেগুলো বলবো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমাদের কাছে মানে তোমাদের যে মাইন্ডসেট মানে তোমরা যেটা ভেবে রেখেছো যে হয়তো তো মানে ইয়োর মার্কস মানে তোমরা যে মানে পাচ্ছ ওটা থেকে তোমাদের মাইন্ডে তুমি যেই একটা মানে কনসেপ্ট বানিয়ে রেখেছো যে আমি এত পেয়েছি এত পাবো ইন্টারভিউতে দশ পাবো রিটার্নে ফিফটি পেয়েছি আমার হয়ে যাবে এমনও তো হতে পারে যে তুমি যেটা ভেবে রেখেছো এটা নাও হতে পারে অ্যাকসেপ্ট দ্য রিয়েলিটি অ্যাকসেপ্ট দ্য রিয়েলিটি আমরা যেটা বলবো এটা তোমরা যেটা ভেবে রেখেছো তোমাদের সবার সাথে কোনো দিন মিলবে না সো তোমাদের যাদের মিলবে না তোমাদের কাছে আমরা একটা রিকোয়েস্ট রাখবো যে তোমরা প্লিজ কমেন্ট সেকশনে কোনো হ্যাট্রেড মানে কোনো হেইট টাইপের কমেন্ট বা কোনো বাজে ভাষা ঠিক আছে বা কোনো কিছু উল্টোপাল্টা তোমরা লিখো না তোমাদের কাছে আমরা এটা একটা রিকোয়েস্ট রাখবো সিনসিয়ার রিকোয়েস্ট ঠিক আছে তোমাদের মানে তোমাদের পয়েন্ট অফ ভিউর সাথে আমাদের পয়েন্ট অফ ভিউ নাও নাই মিলতে পারে ঠিক আছে सिंपली এই ভিডিওটা দেখো তারপর তোমরা নিজেদের যে প্রেডিকশনটা আছে ওটা তোমরা মাইন্ডে রেখে দাও ঠিক আছে কাউকে ডিফেম করে কাউকে তোমার উল্টোপাল্টা বলে কিন্তু মানে তোমার কিন্তু কোনো প্রফিট নেই তাই এটা একটা রিকোয়েস্ট প্লিজ রিফ্রেন ফ্রম ডুইং সাচ অ্যাক্টিভিটিস ঠিক আছে তো চলো আমরা শুরু করছি দেখো প্রথম আমরা টেলিগ্রাম গ্রুপ ওয়ানের কথা বলছি টেলিগ্রাম গ্রুপ ওয়ান ঠিক আছে টেলিগ্রাম গ্রুপ ওয়ানের ভোটের কথা আমি আর বললাম না কটা ভোট কত পার্সেন্টেজ ক্যালকুলেশন আমরা দেখাবো না অনেক লেংদি ভিডিও হয়ে যায় টেলিগ্রাম গ্রুপ ওয়ানে থেকে আমরা যেটা কাট অফ প্রেডিকশন করছি আমরা কিন্তু শুধু এখন তিনটে পোল ওয়াইজ আমরা শুধু জেনারেলের কাট অফটা এখন বলছি ফাইনাল কাট অফটা যখন বলবো এই ভিডিওতেই সবচেয়ে পরে ওটার মধ্যে আমরা এস সি এস টি সবগুলো ক্যাটাগরি ওয়াইজ বলে দেবো ঠিক আছে টেলিগ্রাম গ্রুপ ওয়ানে টেলিগ্রাম গ্রুপ ওয়ানের যেই যেই জিনিসটা বেরিয়ে এসছে ওটার মধ্যে আমরা বুঝতে পেরেছি যে রিটেন রিটেনে তোমরা যদি ফিফটি ফাইভ প্লাস মার্কস যদি পাও জেনারেল ক্যাটাগরি বলছি নট অফ এস নট ফর দ্য ক্যান্ডিডেটস হু বিলং টু এস টি অর এস সি তোমরা যদি ফিফটি ফাইভ প্লাস মার্কস যদি পাও তাহলে ইউ ক্যান কনসিডার ইউর সেলফ ইন দ্য সেফ পজিশন ঠিক আছে ইন সেফ পজিশন কারণ এমন প্রচুর ক্যান্ডিডেটস আছে যে সিক্সটি থেকে এইটটি ঠিক আছে এমন দেখা যাচ্ছে প্রত্যেকটা পোলের মধ্যে এইট থেকে টেন পারসেন্ট এমন ক্যান্ডিডেট প্রত্যেকটা পোলের মধ্যে এই রেঞ্জের মধ্যে ভোট দিয়েছে আমরা কিন্তু ফেক ভোটিং কিছু আছে ওইগুলো কিন্তু আমরা বাদ দিয়ে নিয়েছি ঠিক আছে সো ওই হিসেবে আমরা বলছি এত ক্যালকুলেশনে গেলাম না ক্যালকুলেশন আমরা ব্যাকগ্রাউন্ডে করেছি তোমাদের জাস্ট আমরা আউটপুটটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে জেনারেল যারা ফিফটি ফাইভ প্লাস তোমরা রিটেনে আছো ইউ ইউ আর ইন দ্য সেফ সাইড কনসিডারিং যে তোমরা অ্যাট লিস্ট এইট থেকে টেন মার্কস পাবে রিটেনে ঠিক আছে এইট থেকে টেন মার্কস কিসে পাবে রিটেনে। তোমাদের যাদের অ্যাকর্ডিং টু পোল ওয়ান টেলিগ্রামের পোল ওয়ানটার অ্যাকর্ডিং বলছি তোমরা যারা ফিফটি প্লাস মার্কস পাবে রিটেনে আমি কিন্তু রিটেনের কথা বলছি ফিফটি প্লাস মার্কস যারা রিটেনে পাবে তোমাদের ইন্টারভিউতে মিনিমাম এগারো থেকে তেরো মার্ক পেতে হবে টু গেট ইওর সেলফ ইন দ্য ফাইনাল মেরিট লিস্ট তোমরা যারা ফিফটি থ্রি থেকে ফিফটি ফোর মার্কস পাবে তোমাদের ইন্টারভিউতে অ্যাট লিস্ট টেন মার্কস লাগবে হান্ড আউট অফ হান্ড্রেডে মানে তোমাদের মেরিট ফাইনাল মেরিট লিস্টে একটা জায়গা পেতে ঠিক আছে সো এইবার নেক্সট আমি মুছে নিই এইবার নেক্সট প্লাস যারা পাবে টেলিগ্রাম গ্রুপের নাম্বার ওয়ান পোলটা নিয়ে আমরা বলছি ফিফটি ফাইভ প্লাস মার্কস যারা পাবে রিটেনে রিটেনে পাবে ঠিক আছে আমি কিন্তু রিটেনের কথা বলছি ইন্টারভিউ গুলো আনুমানিক আমরা বলছি যে এত থেকে এত পেলে তোমরা সেফ সাইড কারণ ইন্টারভিউ মার্কস বেরোয়নি তোমরা কে কেমন ইন্টারভিউ দিয়েছো আমরা কিছু ক্যান্ডিডেট জানি সবার তো আমরা জানি না কারণ ইন্টারভিউর মার্কস তোমরা কতটা পারলে ওখানে গিয়ে কতটা কোশ্চেন আনসার দিলে ওটার উপর ডিপেন্ড করে না ওখানে তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল ড্রেস কেমন ছিল লুকস কেমন ছিল তোমাদের আই কন্ট্যাক্ট কেমন ছিল ঠিক আছে কতটা হাম্বল ছিল ওটার উপরে কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস তাই ইন্টারভিউ মার্কসটা আমরা আনুমানিক রাখলাম বাকি এইটটি ফাইভের রিটার্নের কথা বলছি এর সাথে কত পেলে তোমরা সেফ সাইডে থাকবে ঠিক আছে সো ফিফটি ফাইভ প্লাস তোমরা যারা মার্কস পেয়েছ তোমাদের কিন্তু এইট থেকে নাইন মার্কস পেলে ইন্টারভিউতে গ্রুপ ডির তোমরা সেফ আমরা কিন্তু জাস্ট জেনারেল ক্যাটাগরির কথা বলছি পোল ওয়াইজ জেনারেল ক্যাটাগরির কথা বলছি এস টি এস সি পিএইচ বাকি তিনটে ক্যাটাগরি আমরা জাস্ট ফাইনাল কাট অফের সময় দেখে নেব যে কাট অফটা কতটুকু এই ভিডিওতেই লাস্টে ঠিক আছে চলো এবার হচ্ছে টেলিগ্রামের সেকেন্ড পোল টেলিগ্রামের সেকেন্ড পোলো আমাদের এটাই বেরিয়েছে যে ফিফটি ফাইভ প্লাস তোমরা যদি রিটেনে পেয়ে থাকো আউট অফ এইটটি ফাইভ মার্কস ঠিক আছে তাহলে তোমাদের এইট মার্কস তোমরা যদি ইন্টারভিউতে পাও ইউ আর ইন দ্য সেফ সাইড ফিফটি প্লাস যদি তোমরা আউট অফ এইটটি ফাইভ যদি পেয়ে থাকো তোমাদের আর আট থেকে নয় মার্ক্স ইন্টারভিউতে পেলে তোমাদের হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর যারা ফিফটি ফাইভের থেকে কম পেয়েছ ফিফটি ফাইভের থেকে তোমরা কি পেয়েছ কম পেয়েছ লেস দেন লেস দেন ফিফটি ফাইভ পেয়েছ তোমাদের কিন্তু লেস দেন বলতে কি মানে আমি কিন্তু ফিফটি ওয়ান ফিফটি টু পর্যন্ত যাচ্ছি এরকম কিন্তু আমি যাচ্ছি না সেই ক্ষেত্রে তোমাদের ইলেভেন টু টুয়েলভ মার্কস হলে তোমরা সেফ সাইডে থাকছো ঠিক আছে কুইকলি বলে দিচ্ছি বেশি টাইম নেব না যেহেতু কাট অফের ভিডিও আমরা অ্যানালাইসিসটা পুরোটা বাদ দিয়ে দিলাম যাতে ভিডিওটা যাতে বেশি লম্বা না হয় ঠিক আছে নেক্সট নেক্সট হচ্ছে আমাদের গ্র্যান্ড পোল এখানে হচ্ছে ইউটিউবের পোলটা এখানে অলমোস্ট বাইশো ক্যান্ডিডেট এখানে পার্টিসিপেট করেছে ঠিক আছে টেলিগ্রামের দুটো গ্রুপ মিলে টোটাল আড়াইশো আমরা আরও এমন তোমাদের যেমন জিজ্ঞেস করেছি যেমন ধরো আরও কিছু ক্যান্ডিডেটসদেরকে আমরা জিজ্ঞেস করেছি বেশ কিছু ঠিক আছে আমাদের সাথে প্রচুর ক্যান্ডিডেটস কানেক্টেড ইউ ক্যানট ইমাজিন প্রচুর ক্যান্ডিডেটস আমাদের উপর বিশ্বাস করে যার জন্য আমরা তোমাদের কাছে সত্যি থ্যাংকফুল যে তোমরা এতটা বিশ্বাস করেছো স্টাডি এন উপর স্টাডি এন উইনের উপরে বোথ টু গ্রুপ সি আর গ্রুপ ডি ক্যান্ডিডেটস তোমরা তোমাদের প্রিপারেশনের সময় আমাদের উপরে সেই বিশ্বাসটা রেখে প্রিপারেশন নিয়েছো ঠিক আছে আমরা খুবই তার জন্য তোমাদের কাছে আমরা গ্রেটফুল বা থ্যাংকফুল তোমরা বলতে পারো এখন আমরা তোমাদের থেকে রেজাল্ট চাই আমরা গ্রুপ সিতে তে ফাইভ প্লাস যেটা আমরা অ্যাচিভ করেছিলাম মানে তোমাদের ওভারঅল যে এমন ক্যান্ডিডেট যারা কোনো পয়েন্টে আমাদের ইন্টারভিউর মানে প্রিপারেশন ভিডিওগুলো দেখেছে ওরা কোয়ালিফাই করেছে গ্রুপ ডিতে আমরা টার্গেট রাখছি আমাদের ভিডিও ফলো করে তোমরা যারা প্রিপারেশন নিয়েছো এমন ওয়ান থাউজেন্ড ক্যডিডেটস তোমরা সিলেক্ট হবে আউট অফ টু ফাইভ জিরো জিরো ওয়ান ক্যান্ডিডেটস আমাদের চ্যানেল আমাদের চ্যানেলে ফলোয়ার এমন আমরা টার্গেট রেখেছি আর তোমাদের ইন্টারভিউর যে ফিডব্যাকগুলি তোমরা দিয়েছো ওইগুলো দিয়ে আমরা একশো পার্সেন্ট শিওর যে এটা হবেই ঠিক আছে আমরা মানে আমাদের নিজেদের ক্লাসগুলো যে কোয়ালিটিগুলো ওগুলোর উপরে বিশ্বাস আছে আমাদের তোমাদের উপরে বিশ্বাস আছে ভরসা আছে তোমরা আমাদের কোনো দিন ডিসঅ্যাপয়েন্ট করবে না তোমরা আমাদের ক্লাস দেখে খুব ভালো করে ইন্টারভিউ দিয়ে এসছো ঠিক আছে চলো এবার ইউটিউবের যে আমরা পোলটা রেখেছিলাম মানে যে ভোটিংটা রেখেছিলাম ওটার মধ্যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভোট করেছে কারণ আমরা এটার ব্যাপারে আমরা একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েও বলে দিয়েছিলাম যে তোমরা সবাই পার্টিসিপেট করো ঠিক আছে এইবার ইউটিউব পোল থেকে কি উঠে এসছে দেখো ফিফটি থেকে ফিফটি সেভেনের মধ্যে যারা মার্কস পেয়েছো আমি জাস্ট রিটেনের কথা বলছি আমি জেনারেলের কথা বলছি জেনারেল ক্যান্ডিডেটস জেনারেল ক্যান্ডিডেটসদেরকে আমি বেইজ ধরে করছি তিনটে পোলের কথা আমি আগে বলে নিই ফাইনাল কাট অফের সময় ক্যাটাগরি ওয়েজটা আমরা বলে দেবো সো জেনারেলের যেই রিটেনের মার্কস তোমরা যদি ফিফটি সিক্স থেকে ফিফটি সেভেনের মধ্যে যদি মার্কস পেয়ে থাকো ঠিক আছে তোমরা যদি এইট টু নাইন মার্কস পাও ইউ আর ইন দ্য সেফ সাইড এইট টু নাইন মার্কস ইন্টারভিউতে তোমরা যদি পাও তোমরা ফাইনাল মেরিট লিস্টে ঢুকে যাবে ঠিক আছে তারপর ফিফটি থ্রি থেকে ফিফটি ফাইভ মার্কস তোমাদের যাদের আছে রিটেনে গ্রুপ ডিতে তোমাদের মিনিমাম এগারো থেকে বারো মার্কস ইন্টারভিউতে পেলে তোমরা সেফ সাইডে হবে আমি কিন্তু রিটেন বলছি ফর জেনারেল ক্যাটাগরি বা ইউ আর আনরিজার্ভ ক্যাটাগরি ঠিক আছে এইবার ফিফটি থ্রি থেকে যারা কম পেয়েছো রিটেনে রিটেনে আউট অফ এইটটি ফাইভ ফিফটি থ্রি থেকে যারা কম পেয়েছো তোমাদের মিনিমাম বারো থেকে চোদ্দো মার্ক লাগবে ইন্টারভিউতে টু গেট ইওর টু গেট ইওর নেম ইন টু দ্য ফাইনাল মেরিট লিস্ট ঠিক আছে সো আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে জেনারেল ক্যাটাগরিদের জন্য কিন্তু সিক্সটি প্লাসের নিচে কাট অফ কোনো দিনই যাবে না ঠিক আছে এটা আমরা অনেক অ্যানালাইসিস করেছি একটা জিনিস মনে রাখবে তোমরা যখন কাউকে জিজ্ঞেস করবে অ্যাবাউট দ্য কাট অফ বা তোমরা কত রিটার্নে পেয়েছো অনেকেই কিন্তু তোমাদেরকে অরিজিনাল মার্কসটা বলবে না ঠিক আছে কারণ আমরা এমন ক্যান্ডিডেটদেরকেও জানি যারা আমাদের অ্যাকচুয়াল মার্কস বলেছে সেভেন্টি থেকে সেভেন্টি টু ইয়েস সেভেন্টি থেকে সেভেন্টি টু পেয়েছে এইটটি ফাইভে ওরা কিন্তু যখন অন্যখানে বলছে তখন কিন্তু বলছে ফিফটি ফিফটি ফাইভ ঠিক আছে সো সিনারিওটা কিন্তু অনেক কিছু ডিফারেন্ট আবার সবাই এমন না অনেকে বলে দেয় যে সিক্সটি সিক্সটি ফাইভ পাবো সেভেন্টি পাবো ঠিক আছে একজন মানে এক দুজন এমন হয় সো সব কিছু আমাদের কনসিডার করতে হবে ফেক ভোটিংগুলিও বাদ দিতে হবে আমরা যে ফিডব্যাক পেয়েছি ক্যান্ডিডেটস থেকে ওটাও কনসিডার করতে হবে ঠিক আছে আর আমরা যেসব ফোন করে পেয়েছি তো পোল না তাই আমরা আলাদাভাবে লিখে সবগুলোকে একসাথে করে দিয়েছি ঠিক আছে একসাথে করেছি পোল প্লাস ইন্ডিভিজুয়াল ফিডব্যাক পোল প্লাস ইন্ডিভিজুয়াল ফিডব্যাক মিলে আমরা তোমাদের এখন ফাইনাল কাট অফটা বলবো জেআরবিটি গ্রুপ ডি ক্যাটাগরি ওয়াইজ মানে জেনারেল এস টি এস সি পিএইচ তোমাদের কতর মধ্যে কাট অফ যাবে বারে বারে বলছি বলার আগে এটা তোমাদের সাথে যদি না মিলে প্লিজ ডোন্ট সে এনিথিং ব্যাড ইন দ্য কমেন্ট সেকশন ঠিক আছে তোমরা কিন্তু তোমাদের পয়েন্ট অফ ভিউটা আমাদের থেকে ডিফারেন্ট হতেই পারে ইট ইজ ভেরি মাচ মানে জেনারেল থিং কারণ সবাই হিউম্যান সো তোমাদের যদি না মিলে তোমরা মানে আমাদের ভদ্রভাবে বলতে পারো ঠিক আছে যে কাট অফ মিলেনি আপনি এই বলছেন সেই বলছেন ঠিক আছে কারণ গ্রুপ সির এর কাট অফের সময় আমরা অনেক কিছু ফেস করে দিই যার জন্য তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রাখছি প্লিজ প্লিজ একটা রিকোয়েস্ট হচ্ছে তোমরা মানে প্লিজ বিহেভ অ্যাকর্ডিংলি যাতে আমরাও যাতে তোমাদের এতদিন ধরে যা হেল্প করে ওটা যাতে মানে আমাদেরও যাতে একটা মানে সেই ফিলিংটা আছে যে না যে সব ক্যান্ডিডেটসরা ওরা কিন্তু আমাদের কথা মেনেছে ওরা কিন্তু দে হ্যাভ নট সেড এনিথিং ব্যাড ইন দ্য কমেন্ট সেকশন ঠিক আছে চলো শুরু করছি প্রথম ফাইনাল কাট অফ আফটার মানে সবগুলো জিনিস একত্র করে জেনারেল ক্যাটাগরি জেনারেল বা ইউআর ক্যাটাগরি থেকে তোমরা যারা জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ প্লাস রিটেনের আমি কমপ্লিট কাট অফটা বলছি মনে রাখবে এই কাট অফটা কিন্তু আউট অফ হান্ড্রেড মার্কস ইন্টারভিউ রেজাল্ট বেরুলে ফাইনাল মেরিটলিস্ট বেরুলে যে কাট অফটা থাকবে ওটা এইটটি ফাইভের রিটেন আর মার্কসের ইন্টারভিউ মিলে জেনারেল প্লাস ইউ আরের আমরা কাট অফটা এখানে বলছি জেনারেল প্লাস ইউ আর বা ইউ আরের কাট অফ যেতে পারে কতর মধ্যে রেঞ্জটা বলছি আমরা যেটা বলছি তার থেকে কিন্তু প্লাস বা মাইনাস ফাইভ হতে পারে তো যেতে পারে কত মিনিমাম মিনিমাম সিক্সটি টু যাবে এরকম যাবে না আমি কিন্তু এম আই এন লিখে দিচ্ছি মিনিমাম মিনিমাম সিক্সটি ম্যাক্সিমাম সিক্সটি ফাইভ মার্ক্স ইয়েস কাট অফ হাই যাবে গ্রুপ সি থেকেও এখানে কম্পিটিশন বেশি ক্যান্ডিডেটসরা ভালো পারফর্ম করেছে রিটেনে হাফ অফ দ্য ক্যান্ডিডেটসে কিন্তু ফিফটি প্লাস মার্ক্স তাই সিট কিন্তু লিমিটেড পঁচিশশো অলমোস্ট বারো হাজার ক্যান্ডিডেট অ্যাটেন্ড করেছে সো তোমাদের সব কিছু কনসিডার করে এখানে আমাদের কিন্তু কাট অফটা আনতে হয় মনে রাখবে কাট অফ কিন্তু সিক্সটি টু বলে নিই বা আমি সিক্সটি ফাইভও বলে নিই বলেছি যে যেটাই কাট অফ হবে ওটা সিক্সটি টু থেকে আপ টু সিক্সটি ফাইভ পর্যন্ত ম্যাক্স

3 4 তে মধ্যে যে কোন একটা নাম্বার তোমাদের লাস্ট কোয়ালিফাই যে করবে ওদের থাকবে ইট উইল বি অ্যাবভ 60 60 অ্যাবভ এটা হবে ফর জেনারেল ক্যাটাগরি कैंडिडेट्स বুঝতে পেরেছ চলো এবার আমরা নেক্সট নেক্সট আমরা দেখব শিডিউলড কাস্ট ক্যাটাগরি শিডিউলড কাস্ট তোমরা যারা আছো তোমাদের মিনিমাম কাট অফ মার্কস যাবে 53 থেকে 54 মার্কস 53 থেকে 54 ফোর ওকে তোমাদেরটা লেস দেন ফিফটি কোনো দিন হবে না ঠিক আছে নট লেস দেন 50 লিখে রাখি নট লেস দেন ফিফটি ওকে ফিফটি থেকে ফিফটি মার্কস হচ্ছে মিনিমাম আর ম্যাক্সিমাম মার্কস তোমাদের যেটা যেতে পারে ফর এসসি ক্যাটাগরি ফিফটি ফাইভ টু ফিফটি সেভেন ফিফটি ফাইভের ওপরেও কোনো দিন যাবে না ঠিক আছে ইট উইল বি অ্যারাউন্ড ফিফটি টু ফিফটি থ্রি ফিফটি ফোর ফিফটি ফাইভ এই রেঞ্জের মার্কসের মধ্যে শিডিউল কাস্ট ক্যাটাগরিদের জে আর বিটি গ্রুপ ডির কাট অফ যাবে মানে লাস্ট যে কোয়ালিফাই করবে ঠিক আছে মুছে মুছে করছি যেহেতু এখানে একটু স্পেস লিমিটেড নেক্সট বুঝতে পেরেছ রিওয়াইন করে দেখে নিও যদি কিছু বুঝতে না পারো নেক্সট এস বা শিডিউল ট্রাইব ক্যাটাগরির যারা আছো তোমাদের জন্য মিনিমাম কাট অফ যেতে পারে মিনিমাম ঠিক আছে মানে কাট অফ আমরা যেটা বলছি 47 সেভেন ফর্টি এইট ফর্টি নাইন এমনের মধ্যে যেতে পারে মিনিমাম ঠিক আছে এই মিনিমামটা কিন্তু কোনোদিন ফর্টি ফাইভের নিচে নামবেই না মার্কস আমরা বলছি ঠিক আছে ফর শিডিউল ট্রাইভ ক্যাটাগরি ঠিক আছে ম্যাক্সিমাম ফর এস টি ক্যাটাগরি এটা কিন্তু ফিফটি পর্যন্ত ম্যাক্সিমাম যেতে পারে ফর শিডিউল ট্রাইভ ক্যাটাগরি ফিফটি কিন্তু এটা ক্রস করবে না এসসি ক্যাটাগরির ক্ষেত্রে বা শিডিউল কাস্ট ক্যাটাগরির ক্ষেত্রে ফিফটির নিচে নামবে না আর এসটি ক্যাটাগরির ক্ষেত্রে ম্যাক্সিমাম ফিফটি এর ওপরে ওঠার চান্স কম ঠিক আছে মনে রাখবে আমরা যে কাট অফটা বলছি এটাতে কিন্তু প্লাস মাইনাস ফাইভ মার্কস হতেই পারে কারণ আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট ক্যান্ডিডেটস ফিডব্যাক নেই নি যেটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল কারোর ক্ষেত্রে এটা ইম্পসিবল এক্সেপ্ট যদি না কেউ জেআরবিটি তো ইন্টারভিউর সময় এক একজন ক্যান্ডিডেটসকে পার্ট ডে জিজ্ঞেস করে দিস ইজ বেসিক্যালি ইম্পসিবল সো আমরা একটা অ্যাভারেজ নিয়েছি ঠিক আছে আমাদের যেই মানে মানে তোমাদের যে অ্যানালাইসিস করার যেই স্যাম্পল সাইজটা ওটা আমরা একটা মিডেলে রেখেছি ঠিক আছে মিডেলে রেখেছি যাতে একটা অ্যাভারেজ ভিউ যাতে পাওয়া যায় ঠিক আছে এইবার চলে আসো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড বা পিএইচ ক্যাটাগরি ঠিক আছে তোমাদের কাট অফ থাকতে পারে থার্টি এইটের থেকে ঠিক আছে থেকে মধ্যে এটা হচ্ছে মিনিমাম থার্টি এইট থেকে ফর্টির মধ্যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা দিব্যাং যারা তোমরা ক্যাটাগরি আছো তোমাদের থাকতে পারে যেটাই থাকবে থার্টি ফাইভ ঠিক আছে থার্টি নাইনের মধ্যে ম্যাক্সিমাম তোমাদের কাট অফ থাকতে পারে বা ম্যাক্সিমাম তোমাদের যদি আরও যায় ঠিক আছে ওঠার চান্স নেই ম্যাক্সিমাম এটা ফর্টি টু ফর্টি পর্যন্ত যেতে পারে পিএইচ ক্যাটাগরির কাট অফ ঠিক আছে সো এর আমি বললাম থার্টি ফাইভ থেকে ফর্টি এস টি ক্যাটাগরি বললাম ফর্টি ফর্টি সেভেন থেকে নাইন এস সি ক্যাটাগরির বললাম আমি ফিফটি থ্রি থেকে ফিফটি ফাইভ বা ফিফটি সেভেন ম্যাক্সিমাম জেনারেল ক্যাটাগরিদের বললাম সিক্সটি টু থেকে সিক্সটি ফাইভ মানে সিক্সটি সিক্স যাবে না ঠিক আছে সিক্সটি ইট উইল বি সিক্সটি এ প্লাস ফর জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট সিক্সটি প্লাস যাবেই ঠিক আছে সো এই হচ্ছে আমাদের ক্যাটাগরি ওয়াইজ আমরা একদম বলে দিলাম এর থেকে প্লাস মাইনাস ফাইভ অবশ্যই হতে পারে বিকজ উই অল আর হিউম্যানস ঠিক আছে সো আশা করি বুঝতে পেরেছ তোমরা এতদিন ধরে অধীর আগ্রহে যে জিনিসটার জন্য অপেক্ষা করছিলে ওটা আমরা বলে দিলাম ঠিক আছে সো এখন যদি তোমাদের এটার উপরে কোনো কিছু সে থাকে বা কিছু বলার থাকে তোমরা নিচে প্লিজ কমেন্ট সেকশনে আমাদের জানিও আর সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিও আমরা অনেক অ্যানালাইসিস করার পর কিন্তু এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরেছি যাতে তোমাদের যাতে জেনুইন একটা ফিডব্যাক দেওয়া যায় তোমরা যাতে ভয় না পাও অনেকেই কিন্তু ফিফটি ফাইভ প্লাস মার্কস নিয়ে সিক্সটি প্লাস মার্কস নিয়েও কিন্তু অনেকে আমাদের জিজ্ঞেস করছে কত কাট অফ যাবে আমি কোয়ালিফাই করবো কিনা তাই উ ডোন্ট হ্যাভ টু ওয়ারি প্লিজ মানে বিলিভ ইন ইউর অ্যাবিলিটিস হ্যাভ সাম ফেথ ইন গড ঠিক আছে চলো রেজাল্টের অপেক্ষা করো আমরা আমরা বলে দেব। পাওয়ার একটা আর সমস্ত আপডেট আমরা বলবো তোমাদের যেই সমস্ত ইন্টারভিউর যে সমস্ত ফিডব্যাকস গুলো পেয়েছি ওগুলো সবগুলো আমরা ভিডিওর মাধ্যমে শেয়ার করবো কিপ ফলোই আওয়ার চ্যানেল আর সবার সাথে এই ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও সমস্ত গ্রুপ ডি এক্সপিরিয়েন্সদের সাথে ঠিক আছে চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাংক ফর ওয়াচিং আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ারিং ইজ মাস্ট সবার সাথে শেয়ার করে দিও ম্যাক্সিমাম গ্রুপ ডি অ্যাসপিরেন্ট যাতে এই কাট অফ টা যেতে সবাই যাতে জেনে নিতে পারে ঠিক আছে আর তোমার যদি ত্রিপুরার বিভিন্ন আপকামি এন্ড এর প্রিপারেশনের জন্য প্লাস স্পেশাল এক্সিকিউটিভের ফুল নোটস তোমার যদি লাগে আমাদের কাছে জানুয়ারি থেকে ডিসেম্বর কমপ্লিট দুই হাজার তেইশের ত্রিপুরা কারেন্ট এফেয়ার্স আছে ইংলিশ বাংলা দুটো ভাষানে প্লাস ত্রিপুরা জিকে নোটস আছে আর স্পেশাল এক্সিকিউটিভের ফুল নোটস আছে এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের কন্টাক্ট নাম্বার হচ্ছে সিক্স জিরো থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ কারেন্ট অ্যাফেয়ার্স জিকে চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও নিচে নিচ্ছে লিঙ্ক দেওয়া আছে আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো ওটা লিঙ্কটাও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করতে ওটা লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ঠিক আছে চল সবাই ভালো থাকবে প্রিপারেশন নিতে থাকো আর সমস্ত এক্সামভিউ এর গাইডেন্সের জন্য অনলি স্টাডি মেন্ট তোমরা ফলো করো তোমাদের আমরা সমস্ত আপডেট টাইম টু টাইম দিয়ে যাবো বিফোর দ্য লাস্ট ডে ঠিক আছে চলো নাইস ডে টাটা বাই বাই টেক কেয়ার